যে একজন মানুষের মধ্যে আলম রে আল্লাহ জমা রাখেন, এই মানুষগুলার মধ্যে এক মানুষ সোনার মানুষ, মানিক মানিক মুতি, এই সোনার মানুষ মানিক যিনি ছিলেন, যিনার মাঝে সারা আলম রে আল্লাহ জমা করে দিছিলেন, মৌতুল আলিম মৌতুল আলম, তিনি হয়েছেন ফেজা ইসলাম শেখুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদি বর্ণবী নব্বর আল্লাহ মরকদাহ। যে সমস্ত মানুষদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সারা আলম রে জমা রাখছিলেন এদের মধ্যে একজন লাশা, আপনাদের সন্দেহ আছে? লোয়া কোনো সময় চম্বক হয়ে যায়, চম্বকর লগে থাকতে থাকতে এই লোয়ায় চম্বকর খাম করে, এমন এমন চম্বক হলর সহবত্রে গ্রহণ করছেন সৈয়দুনা সৈয়দ ইউসুফ বিন নুরী রহমতুল্লাহ আলাইহির মতো হস্তি, জিনার উস্তাদ, জিনার উস্তাদ আল্লামা দরখাস্তি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি সহবত হাসিল করছেন শেখুল আরবি ওয়াল আজম মদনী রহমতুল্লাহ আলাইহি, এমন এমন চম্বকের সহবত ইয়াফতা হয়ে গেছেন আল্লাহ রব্বুল আলামিন উনারে একেবারে চম্বক বানাইয়া দিছে। তিনি কে? ফেদা ইসলাম শেখুল হাদিস আল্লামা শেখ খলিলুর রহমান হামিদি বর্ণবী, সবাই পড়েন নব্বর আল্লাহ মরকদাহ। ইনার ইলিম কি পরিমাণ আছিল, তলবে ইলিমের মধ্যে উনার কি ইনহেমাক আছিল, তলবে ইলিমের মধ্যে উনার কি রগবতার ঠান আছিল, তার জ্বলন্ত প্রমাণ ইন্তকালের আগে আগে যে তিরমিজি শরীফের সবক পড়তেন, তিরমিজি শরীফের সবক আল্লামা আল্লামা ওয়ালি হাসান রহমতুল্লাহ আলাইহি, মুফতি ওয়ালি হাসান রহমতুল্লাহ আলাইহির কাছে তিরমিজি শরীফ পড়ছে, এদিক সেদিকে সবক বইলে নজর দিলে সবক জব্দ করা যায় না, তকরির আখজ করা যায় না, তকরির আখজ করছেন সবক দিলের খান দিয়া শুনছেন, তার জ্বলন্ত প্রমাণ এই দুই খণ্ড কিতাব তিরমিজি শরীফের সূরা আনোয়ারে তিরমিজি, কারণ উনি উস্তাদের কাছ থেকে সবক শুনছেন আর লেখছেন, সবক শুনছেন আর লেখছেন, লেখতে লেখতে জখিম কিতাবে পরিণত হয়ে গেছে উনার এই লিখা, উনার সবকের উস্তাদের তকরির আনোয়ারে তিরমিজি নামে রাখিয়া গেছেন আমাদের জন্য তোহফা আলহামদুলিল্লাহ। এই দুই খণ্ড উনার শেষ জীবনে উনি দেখিয়া গেছেন এবং সাফা হওয়ার পরে খুশি হইয়া হইয়া আমাদের ঘরে ঘরে আমার নামেও দুই খণ্ড পাঠাইছে, দুই খণ্ড আমার নামে পাঠাইছে। আমি এতেকাফে যখন ছিলাম বরুণার কাদিম মসজিদে, তখন আমার খেয়াল হইল উলামা হজরত আমার সাথে যারা উনাদের আমি আনোয়ারে তিরমিজি হাদিয়া দিমু, আমি বাড়ির থাকি আলম মঞ্জিল থাকি আনোয়ারে তিরমিজি আনাইছি, আনাইয়া দেখি দেখি আমি বাটা শুরু করছি। একদিন হজরত রহমতুল্লাহ আলাইহি ফেদা ইসলাম রহমতুল্লাহ আলাইহি কদিম মসজিদ আমি এতে কাফো আমারে দেখতা করি, সবরে দেখতা করি, মুতকিফিন সাহাবকলরে দেখবার লাগি খুদ অসুস্থতা লইয়া কদিম মসজিদ তশরিফ আসি, আর নিজে এই মুতকিফিন সাহাবকল করে দেখছেন দোয়া দিছেন তুরা বয়ানও করছে। হযরত রহমতুল্লাহ আলাইহির আমি 60 বছর পর্যন্তই পাইছি, কম বেশ 60 বছর পর্যন্ত আমার ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহির, উনি শুধু আমার ভাই সাহেব না, উনি আমার উস্তাদ ইলমু সাগা বলুন পড়াইতেন, আমি ছাত্র ইলমু সাগা হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে আমি পড়ছি। ভাই সাহেব শুধু আমার ভাই সাহেব না, বাবার মঞ্জিলার মাঝে উনারে আমি আমার আব্বার মতো বসতাম, আমার আম্মা আমারে 11 মাস
রাকিয়া মহারাজ ইন্তেকাল হয়েছে। 16 বছর বয়সের সময় আমার আব্বার ইন্তেকাল হইল। বাকি জিন্দগি তো আমার ভাই সাহেব আমরা নিয়া খাটাইছে। ভাই সাহেবের কাছে বাবার কদর মার কদর পাইছে। ভাই সাহেব শুধু আমার উস্তাদ নাই, ভাই নাই, তো সুফর লাইনে মানুষরা খালি বড় করতে চায়, নিজে খালি ছোট হইন আর অন্য মানুষরা খালি মানুষের কাছে বড় দেখাইতে চায়। তাই না আমার শেখ আল্লাহ হযরত ফেদা ইসলাম রহমতুল্লাহ আলাইহির দরজালে আরো বাড়াইয়া দেন। হা ওয়াহি দলকে পুষা দে মলান, হা ওয়াহি দলকে পুষা দে মলান, সদ হাজার আন্দর হাজারা একটনান, লাখ মানুষের মধ্যে একজন যদি মমতাজ বলা হয় তাহলে এই একজন লক্ষ মানুষের মাঝে ফেদা ইসলাম হযরত শেখ হামিদি বর্নবী রহমতুল্লাহ। আপনাদের সন্দেহ আছে? 1 লাখের মধ্যে একজন নিঃসন্দেহ। হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহির শেষ দর্স বুখারী শরীফে, উনি বুখারী শরীফের দর্সের জিম্মাদার, ওনার ছিল জিম্মাদারি। উনার ঘন্টা আছিল অন্য ঘন্টা, কিন্তু জীবনের শেষ সবকটা বুখারী শরীফের যেদিন দেন এদিন আসিল আমার ঘন্টার সময়, বুধবার। আমিও আইছি, আমি সবক শুনাইব দৌড়ার ছাত্রদের। এখন ঘরের কিছু আগে, দারুল হাদিসের কিছু আগে আসার পরে একজন ছাত্র কইলা, হযরতে দর্স দিরা, বুখারী শরীফের দর্স বুধবারে আমার ঘন্টা শেষ সবক বুধবারে দিরা। তখন আমার মনে 2টা জিনিস আইছে। একটা হইল আলহামদুলিল্লাহ, ছাত্ররা হযরত রহমতুল্লাহ আলাইহিরে পাইতেছে, হযরত সবক দিতেছেন, খুব খুশি লাগছে। আর দ্বিতীয় কথা যেটা আমার দিল আইছে, যদি হযরতে বুঝতা না, ঠের ফাইতা না, যে আমি নিরিবিলি ভাবে ছাত্রদের পিছে উনার সবকে বসে যাইত, এইরকম দিলর মাঝে আইছে। 2টা জিনিস, খুশি লাগছে, আবার দিলের মধ্যে টান পয়দা হয়েছে, ইস হযরত যদি আমার দেখতা না তাহলে আমি ছাত্রদের পিছে হযরতের সবকে বসে যাই। এরপরের বুধবারে যখন আমি আবার ছাত্রদের কাছে আইলাম, তখন ছাত্র তালবাদের কইলাম যে হযরতরে বেশি বেশি আনার চেষ্টা করবা, এই বুজুর্গর ফরানি তুমি তাই হাসিল করো, বেশি বেশি করে হযরতরে আনবার চেষ্টা করো। বুধবারে হযরত রহমতুল্লাহ আলাইহিরে আনবার লাগি যাই, আল্লামা শেখ সাইয়েদুর রহমান বর্নবী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা হযরত খুব মোহব্বত, বাইর প্রতি বাইর মোহব্বত, আল্লামা হাফিজ হামিদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা হযরতর বড় মোহব্বত, কিন্তু ই বাইর অসুস্থতা, তাই নো হসপিটাল, তাই নো অক্সিজেন লাগাই। হাফিজ শেখ হামিদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা অসুস্থতার কারণে বাইসবর খাসে যাইতে পারছেন না। আমি এবং শেখ আল্লামা সাইয়েদুর রহমান সাহেব শেখ বর্নবী হাফিজাহুল্লাহ তাআলা আমরা 2জন নিয়ত করিয়া গেছি যে কেউ মানুকার না মানুকার, ডাক্তার সাহেব খৌকার না খৌকা, আজকে কিন্তু বৈসাবরে আমরা বাড়িত লইয়ে বুধবারে আমি দৌড়াই হাদিস তারার লগে সময় দিয়া আইবার সময় তালবা হলরে দৌড়াই হাদিসর তালবা হলরে কইছি, এমনি তো শত শত খতম হইছে, বিশেষ করে দৌড়াই হাদিসের ছাত্র আপনারা, আজকে আমি আপনারা রেখইয়া যাইলাম বাইসাবর নিয়তে দৌড়াই হাদিসের তলাবা হলে 1 খতম কোরআন মজিদ করবা, বুধবারে কইছে। এ কথা কইয়া এরপরে প্রস্তুতি নিয়ে সিলেট গেলাম, নর্থ ইস্ট না মাউন্ট জি নর্থ ইস্ট গেলাম, আর 1 নিয়ত করে গেছি, কেউ মানুকা আর না মানুকা, বাইসাবরে কিন্তু বাড়িত লই আইব।
যাওয়ার পরে হযরত রহমতুল্লাহ আলাইহি কইলাম আমরা আইছি আপনারে নিতাম, অত খুশি হইছে। আর খানর দারো গিয়া কইছি উফাউবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীর দেখি সব চেহারা একবারে খুব হাস্য উজ্জ্বল চেহারা হয়ে গেছে, আর মাথা দি মাত্তাভার হই না আমারই কথা হুনিয়া ওলা খস, আর হাত দিয়ে খালি দেখাইছেন জলদি আমারে বাড়িত লইয়া যাও, জলদি আমারে বাড়িত লইয়া যাও। বুখারী শরীফের সবক যেদিন ফয়লা দেওয়া হয় বরুণাত তকলিফ দিছেন খুব জামে মানে উঁচা তকলিফ, এরপরে সবক যে সময় দিতা তখন আমারে ঠেলাই কইন তুমি দাও, আমি খুশি পাইসা আপনি সবক শুরু করুক দুই তিনবার কইছেন খালি তুমি দাও, এর ফলে আমি মজবুর হইয়া কইলাম আমি ছাত্র আমি আপনারে সবক শুনাইলাম ও কইয়া আমি এবারত পড়া শুরু করছি। হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহির মাঝে যে বিনয় যে সবর যে আখলাক আল্লাহ দান করছিল এটা বেমিসাল, আসলাফুলর জীবন্ত প্রতিচ্ছবি। হযরত রহমতুল্লাহ আলাইহির আল্লাহ তাআলা হামিলে ইলিম দিছেন, আর এইভাবে হামিলে ইলিম ওনার মাঝে আল্লাহর দান এমনভাবে বাতিলর মোকাবিলা বেদাতর রদর উপরে বয়ান আলোচনা ব্যবস্থা সবগুলা করিয়া গেছে। যেভাবে আল্লাহ রসুল ইসলাম ঘোষণা দিছিলা ইয়াহমিলু হাজাল আইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ও ইনতিহালাল মুবতিলিন ও তাআবিলাল জাহিলিন, প্রত্যেক প্রজন্মা নেককার উত্তরসূরিরাই এই ইলিম রে ধরবে, এই নেককার উত্তরসূরিরা ইলিম রে যে ধরবে ইলিম ধরিয়া এদের খাম কি ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন, যারা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে এদের প্রতিহত করা, যারা দিনকে বিগড়াইবার ব্যবস্থা নেয় তাদের প্রতিহত করা, যারা জাহিল মূর্খ অপব্যাখ্যা করে তাদের প্রতিহত করা ইয়ানফুনা আনহু, এই সমস্ত উলামাদের খাম যেভাবে আল্লাহ রাসূল ইসলাম দিয়া গেছেন এদের মধ্যে আখুনাল মুকাররম ফেদা ইসলাম হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা হযরতের দরজারে আরো বাড়াইয়া দিক। হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহির আহলিয়া মরহুমা উনারও বহুত অবদান আমাদের উপরে আছে, আর সহ্যের ব্যাপার হইল ভাই সাহেব বৃহস্পতিবার দিন গত জুম্মাবাড়ির রাইতে ইন্তেকাল করছেন, আমার বড় ভাবিও বর্তমান মহতামিম সাহেবের আম্মা গাজী শেখ মৌলানা নূরে আলম হামিদি সাহেবের আম্মা মৌলানা হাদি আলম হামিদি সাহেবের আম্মা বড় নেককার আল্লাহর এক বান্দি আসলা, যেন ইন্তেকালের আগে খালি কইতা আমার সামনে খালি জন্নতি গেরান লাগে, আর মৌত হইছে জুম্মাবাড়ি রায় ভাবির মৌত জুম্মাবাড়ি রায় হইছে, হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহির মৌত জুম্মাবাড়ি রায় হইছে, যে টাইমে জুম্মাবাড়ি হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহির জানাজা হইছে ও টাইমে আমার মৌলানা শেখ বদরুল আলম হামিদি যেই মাদ্রাসার মুতামিম তান আম্মাও এই টাইমে তার জানাজা হইছে, তো এই দুইজন ওই নেককার আল্লাহর বান্দা বান্দি হল আমরা সারিয়া বিদায় হয়ে গেছে, আমরা সাত ভাইয়ের মাঝে এখন ফার্স্ট ভাই আমরা জিন্দা আছি, সবের জন্য আপনাদের কাছে দোয়া চাই। হযরত রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় ডাইনখানো আমি তালকিনু আসলাম, হযরতর ডাইনখানো হসপিটাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইভাবে আমি ডাইনখানো হযরতর তালকিন দিলাম, আর বাম খানো শেখুল হাদিস আল্লামা ওয়ালিউর রহমান বরনবী হামিদি তান ডাইন খানো সূরা ইয়াসিন শরীফ পড়রা, তান পিছে আমার মিয়া মুহাদ্দিস মৌলানা
সাদ আহমদ আমিন বর্ণবী তার পিছে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলাম। আমি তালকিন দিলাম আমার পিছে হাফিজ ইমরান বাতিদা আরো আমার বাকি আরো কতজন তারা সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াত করলাম। ও সময় মাহতমিম সাহেবে কইন বলে আমি দেখলাম আব্বাই শাহাদত আঙ্গুল ওলা তুলা দিছেন আর জবানের মাঝে আশ শব্দ আমি বুঝছি, মানে আঙ্গুল তুলা দিয়া শাহাদত আঙ্গুল তুলা দিছেন আর জবান পুরা পরিষ্কার নাই, তাই অনুভব করা কই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই অবস্থায় তার ইন্তেকাল হইছে জুম্মাবাড়ি রাই। হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি জিন্দেগিটারে সোনার জিন্দেগি বানাইয়া গেছিল, আমরারে আল্লাহ তাআলা ইজাজ জিন্দেগি দান করো। যেভাবে খেউরে কষ্ট দিতে চাইছেন না, হসপিটালও জবান বন্ধ, ডাক্তার সাহেব হলে কইছেন এই অবস্থায় আমরা রুগী ছাড়তাম পারি না, রাস্তার যদি কোনো দুর্ঘটনা হয় তো আমরারে মাফ করবা, জবান নাই। কিন্তু বাক্কা রাস্তা আওয়ার বাদে জবান খুলছে সময় আল্লাহ খুলাইয়া দিলাইছেন আর খোলার লগে লগে কইন সাথী হকলে খাইছেন, জবান দুই দিন আগ থাকি বন্ধ, রাস্তাত আইতে আইতে বাক্কা জায়গা আওয়ার পরে জবান যে সময় খুলছে ও সময় আমরার মাহতামিম সাহেব বদরুল আলম হামিদি তাই অ্যাম্বুলেন্স আমি পিচের গাড়ি আমার গাড়ি ও তখন মোবাইলে আলোচনা করলাম, তখন তাই কইলা যে আব্বাই জবান খুলছেন আর কইন লগর হকলে খাইছেন কি পর্যন্ত খেয়াল। হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় গুণী মানুষ আসলা, তার মাঝে গুণ আর গুণ আছে, আল্লাহ দরজারে আরো বাড়াই যাবে। আব্বা রহমতুল্লাহ আলাইহি তান রে যেভাবে তারিখ দুনিয়া কইতা আল্লাহর ওলির জবান থাকি আইসিল, ঠিক তেমনি ভাবে এই জিন্দগিটারে তাই তারিখ দুনিয়া হিসাবে দুনিয়ার প্রতি কোনো রগবত আসিল না, তার মসজিদ আবু তুরাব সাজাইছেন, নিজের ঘর সাজানির চিন্তা করছেন না, মসজিদ আবু তুরাব যেটা বাড়ির মাঝে খানকা হিসাবে বানাইয়া রাখছেন ও ওটারে সাজানির চিন্তা করছেন। হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি গুণের কথা আপনারা বহুত জানেন, কষ্ট দিতা কইরে চাইছেন না, এইভাবে তার হালত খাটাইয়া গেছে। আব্বা রহমতুল্লাহ আলাইহি তানরে মাদ্রাসার দায়িত্ব দিছিলা, মাদ্রাসারে খুব সুন্দর করে সাজাইয়া রাখছেন, লগে লগে তার সাহেবজাদারা মৌলানা নূরে আলম তাই অসুস্থ সুস্থ অবস্থায় বহুত মাদ্রাসার হেফাজ ইসলামের খাম করছেন, লগে লগে এখন মিয়া মৌলানা কারি আলহাজ বদরুল আলম হামিদি বর্ণবী মাদ্রাসার হাল রে ধরছেন। হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি থাকা অবস্থায় আল খলিল কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ নামে গঠন করিয়া সারা বাংলাদেশ ব্যাপী কোরআন মজিদের খিদমত আঞ্জাম দিরা আলহামদুলিল্লাহ। গত বছর খালি করোনার কারণে এই তালিমের শগুল বন্ধ আছিল, তো এই আল খলিল কোরআন শিক্ষা বোর্ড যাতে কেয়ামত পর্যন্ত কায়েম থাকে আপনারা সহযোগিতা করবা ইনশাআল্লাহ। জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর মাদ্রাসা খুতবে দৌরান শেখুল ইসলাম হযরত বর্ণবী রহমতুল্লাহ আলাইহির শেষ ওসিয়ত করছিলা, আমি দুইটা জিনিস আপনার কাছে ছাড়িয়া গেলাম, বরুণা মাদ্রাসা আর হেফাজত ইসলাম। হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি যেভাবে আব্বা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠানগুলি ছাড়িয়া গেছিলা আপন জানিয়া এমনভাবে ধরছিলা, অসুস্থতার দিকে চাইছেন না, দুইটা প্রতিষ্ঠান রে জিন্দা রাখা সবল রাখা খাম চালাইয়া যাওয়ার প্রতি তাই একেবারে নিবেদিত প্রাণ হিসাবে দৃষ্টান্ত রাখিয়া গেছেন, আল্লাহ তুমি দরজা আরো বাড়াইয়া দাও। মাদ্রাসার প্রতি আমরা যারা জিন্দা, জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার প্রতি আমরা মৌত পর্যন্ত আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল কোরআন আল খলিল কোরআন শিক্ষা বোর্ড যার সভাপতি হিসাবে মৌলানা শেখ বদরুল আলম হামিদি বর্ণবী হাল রে ধরছেন, দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানরে দিন বদিন তরক্কি দান করুন।
লগে লগে আঞ্জুমানে হেফাজত ইসলামের যে মহান দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমার নাতি এখন নানা সাহেব আপনি বলে আমির, আমি বললাম না না আল্লাহ আমির, আমি মামুর, আল্লাহ তাআলা আমির, আমি মামুর, আমির আমি না আল্লাহ তাআলা আমির। দোয়া চাই আর একটা কথা আপনাদের কাছ থেকে নিতে চাই। খুতবে দৌরান শেখুল ইসলাম বরনবী রহমতুল্লাহ আলাইহির নজরিয়া আছিল পঞ্চাশ গড়ি পরিকল্পনা, ঘরে ঘরে দিনের তালিম রে চালাইয়া নেওয়া, মসজিদে তালিম চলবে আর এই তালিমটা ঘরে পৌঁছাইয়া দেওয়া হবে, ঘরে ঘরে দিনের তালিম রে চালাইয়া দেওয়া, এর জন্য পঞ্চাশ গড়ি পরিকল্পনা যাতে বাস্তবায়ন আমরা করতে পারি, আঞ্জুমানে হেফাজত ইসলামের কাম আমরা ধরিয়া রাখতে পারি, এর জন্য আপনাদের কাছে আমি সহযোগিতা কামনা করি। সহযোগিতা করবেন দলমত নির্বিশেষে আঞ্জুমানে হেফাজত ইসলামের খামরে আমরা ঘরে ঘরে যাতে পৌঁছে যায় এইভাবে আমরা মেহনত চালাইতাম, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জামিয়া লুৎফি আনোয়ারুল হামিদনগর মাদ্রাসার প্রতি আপনাদের মনের টান মৌত পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে, সাথে সাথে জামিয়া মাদানিয়া শেখবাড়ি মাদ্রাসা হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফের সফরের পরে যখন শেখবাড়ি মাদ্রাসাত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহির আনলাম, তখন হামাইয়া কইছেন মাদ্রাসাত মদিনার গেরান করে, মদিনা শরীফের গেরান আমি পাইলাম। এর জন্য শেখবাড়ি মাদ্রাসা খুতবে দৌরান বরনবী রহমতুল্লাহ আলাইহির দুয়ার ফসল, হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহির দুয়ার ফসল, দুইও বুজুর্গর দুয়ার ফসল, দুইটি প্রতিষ্ঠান সব দুনিয়ার আনাচে কানাচে যত প্রতিষ্ঠান আছে আমরা নিজের আপন পরিবারের অংশ হিসাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানরে আমরা মানিয়ে নিব ইনশাআল্লাহ। বিশেষভাবে তিনটা প্রতিষ্ঠান যেটা ভাই সাহেব রহমতুল্লাহ আলাই রাখিয়া গেলেন, আমরা আপন জানমু এবং নিজের পরিবারের অন্তর্ভুক্ত মনে করমু, আঞ্জুমানে হেফাজত ইসলাম জামিয়া লুৎফি আনোয়ার উলুম মাদ্রাসা আর আল খলিল কোরআন শিক্ষা বোর্ড, তিন প্রতিষ্ঠানের দিকে আমরা খুব মহব্বতর সাথে আমরা দেখব ইনশাআল্লাহ। মাদ্রাসা লক্ষ লক্ষ টাকা মাসো ব্যয়, হাজারের ঊর্ধ্বে হয়তো ছাত্র, এরার খানি লাগে, খোরাক লাগে, বিভিন্ন রকমের ব্যয়ের রাস্তা আছে। আপনাদের সহযোগিতার হাত মাদ্রাসার প্রতি প্রতিষ্ঠানের প্রতি আপনারা রাখবেন বলে আমার মনের আশা। আমি দুয়ার কাঙ্গাল, আমি দুয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।